আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আবারও আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি হবে একটি ক্যালকুলেশন ভিডিও। ধরেন একটি ক্যানে 4000 মিটার স্লাইভার আছে। এখন এই ক্যানে কয় কেজি স্লাইভার আছে সেটি আমরা কিভাবে ক্যালকুলেশন করব। তো আজকের ভিডিওটা যদি আপনারা পুরোপুরি দেখেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে অবশ্যই আপনারা বের করতে পারবেন ওই 4000 মিটার স্লাইভার কয় কেজি হয় সেটি আপনারা বের করতে পারেন ভিডিওটা পুরোপুরি দেখলে। এবং আপনারা আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো আপনারা কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনাদেরকে দেখাবো একটি ক্যানে কয় কেজি স্লাইভার আছে সেটি আপনারা কিভাবে বের করবেন, এ বিষয়টি আমি আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা, আপনারা এই খাতার মাঝে দেখতে পাচ্ছেন, মনে করি স্লাইভার লেন্থ আছে 4000 মিটার এবং স্লাইভার হ্যাং 0.100, স্লাইভার ওয়াইড কত সেটাই আমরা বের করব। এখানে আমরা জানি প্রোডাকশন ইকুয়াল স্লাইভার লেন্থ ইন্টু 1.0936, অর্থাৎ আমরা স্লাইভার লেন্থ মিটারকে গজে কনভার্ট করব, সেজন্য 1.0936 সেটি বসিয়েছি। তারপর এখানে দিতে হবে আমাদের হ্যাং, স্লাইভার হ্যাং কত সেটি দিতে হবে। তারপর 2.204, অর্থাৎ আমরা পাউন্ডকে কেজিতে কনভার্ট করব, সেজন্য আমরা জানি 1 কেজি = 2.204 পাউন্ড ইন্টু 840, আমরা জানি 840 গজ 1 হ্যাং। তো এখন আমরা আমাদের স্লাইভার লেন্থ বসিয়ে নিলাম 1.0936 গজ, এখানে স্লাইভার হ্যাং, তারপর 2.204, যেহেতু আমরা পাউন্ডকে কেজিতে কনভার্ট করব সেজন্য 2.204 পাউন্ড দিতে হবে আমাদের, কারণ আমরা জানি 1 কেজি = 2.204 পাউন্ড, এখানে 840, আমরা জানি 1 হ্যাং = 840 গজ। তো এখন যদি আমরা এই পুরাটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করার পর আমরা এখানে 23 কেজি 628 গ্রাম পেয়ে যাব। আমাদের এই ক্যানে স্লাইভার আছে 23 কেজি 628 গ্রাম। তো বন্ধুরা, আপনারা এভাবেই একটি কেনে কত কেজি স্লাইভার আছে খুব সহজেই বের করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করবেন, যাতে পরবর্তী ভিডিও বানানোর জন্য আমি আগ্রহ হই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।